হয়তো অলআউট খেলতে পারিনি, হয়তো যে ধরনের রেজাল্ট আমরা আশা করছিলাম কিংবা যে ধরনের রেজাল্ট হওয়ার সুযোগ ছিল ওইভাবে পারিনি। আমাদের হয়তো ইনিশিয়াল টার্গেটটা পূরণ হয়েছে, সেই দিক থেকে আমরা সাকসেসফুল, বাট আমাদের আসলে যে একটা অবস্থাতে ছিলাম, যে জায়গায় যাওয়ার সুযোগ ছিল সেই জায়গাটাতে তো অবশ্যই আমরা যেতে পারিনি, সেটা আমাদের জন্য একটু হলেও হতাশাজনক। কী কারণে যেতে পারিনি এটা তো বলা মুশকিল আসলে। এটা আমি শিওর যারা নীতি নির্ধারকরা আছে তারা ডিসাইড করতে পারবে, ভালো কোচ ক্যাপ্টেন টিমের যারা আরও পার্ট আছেন প্লাস হচ্ছে ক্রিকেট অপারেশন বোর্ড, এরাই সবাই মিলে ডিসিশন নিবে কিংবা তারা আলাপ আলোচনা করে বুঝতে পারবে যে আসলে কোন ল্যাকিংসগুলো ছিল এবং ভবিষ্যতে যেন ওই ল্যাকিংসটা না থাকে সেই জায়গাগুলো নিয়ে কাজ করবে। আমরা তো টি-20তে রিসেন্টলি বিশেষ করে গত অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপের পর একদম ভালো ফ্লোতে ছিলাম, হঠাৎ করে ওয়ার্ল্ড কাপের আগে একটু ছন্দপতন হয়েছে, এখন অনেক আলোচনা চলছে কেন হচ্ছে, ইন্টেন্ট কম ছিল, অনেক কিছু। আপনার কাছে কী মনে, আপনি তো খুব ভালোভাবেই দেখেছেন সব কিছু, যে কেন আসলে আমরা স্লিপ করলাম একদম প্রাইম? আমার কাছে স্লিপ করলাম বলাটা ঠিক হবে না, যেটা হচ্ছে যে ডিফিকাল্ট ছিল ব্যাটসম্যানদের জন্য যে জায়গাটাতে, হয়তো আপনি যদি দেখেন যে একটা, আমি তো অন্তত নাম দেখিনি যে যেখানে একটা প্লেয়ার একদম কনসিস্টেন্টলি প্রতিটা ম্যাচ ভালো খেলেছে, অন্যান্য প্রতিটা ওয়ার্ল্ড কাপে একজন দুইজন পাঁচজন দশজন ব্যাটসম্যান আছে যারা কনসিস্টেন্টলি ভালো খেলে, এই ওয়ার্ল্ড কাপে আমি সেটা দেখিনি। হয়তো এক ম্যাচ দুই ম্যাচ খেলেছে এবং ওইভাবে আসলে টিমগুলো জিতেছে, বোলিং সবাই ভালো করেছে প্রতিটা টিমই ওভারঅল, ব্যাটিংটা হয়েছে যে যেদিন হয়তো পারফর্ম করেছে সেই ম্যাচটাকে জিতিয়ে নিয়েছে, কারণ যেহেতু বেশি বড় স্কোরের খেলা ছিল না তো স্বাভাবিকভাবে একজন দুইজনের কন্ট্রিবিউশনেই ম্যাচটা জেতা সম্ভব ছিল। তো আমরাও যে কটা জিতেছি হয়তো একজন দুইজনের কন্ট্রিবিউশন ভালো ছিল দেখে জিততে পেরেছি, আর যেগুলো জিতিনি হয়তো ওরকম বড় কন্ট্রিবিউশনটা কারো ছিল না। ইতিহাস গড়ার একটা হাতছানি, হ্যাঁ ওটা আমাদের জন্য একটা বড় আফসোস, আমি মনে করি এটা হতে পারলে আমাদের জন্য খুবই ভালো লাগতো, খুবই বড় একটা অ্যাচিভমেন্ট হতো, সেই জায়গা থেকে অবশ্যই আমাদের জন্য একটু হলেও দুঃখজনক।